মুখ্যমন্ত্রী জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে 100 দিনের বকেয়া টাকা দেওয়ার ঘোষণা করতেই দুর্নীতির অভিযোগ। তালিকায় নাম নেই প্রকৃত উপভোক্তাদের। কেন্দ্রের উপর আর নির্ভর করবে না, 100 দিনের কাজের বকেয়া টাকা উপভোক্তাদের দেবে রাজ্য সরকার। 21 লক্ষ জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে টাকা, এমনটাই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপরে তালিকা অনুযায়ী শুরু হয়েছে সার্ভের কাজ, আর সেই কাজ শুরু হতেই এবার ব্যাপক দুর্নীতির অভিযোগ। যারা প্রকৃত উপভোক্তা তাদের নাম নেই তালিকায়, তাদের সার্ভেও হচ্ছে না, কিন্তু তালিকায় নাম রয়েছে এলাকার বিত্তশালীদের। এই অভিযোগে বিক্ষোভ দেখালেন প্রকৃত উপভোক্তারা। কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় ব্যাপক শোর। দুর্নীতির অভিযোগ, 100 দিনের কাজের সুপারভাইজারদের বিরুদ্ধে, এমনকি বিক্ষোভকারীদের হুমকি দেওয়ার অভিযোগ ওই সুপারভাইজার মেয়ের বিরুদ্ধে। যদিও ব্লক প্রশাসনের দাবি নতুন কোনো তালিকা তৈরি হয়নি, FTA যাদের করা আছে তারাই টাকা পাবে। আর তার সার্ভে হচ্ছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝিকোডাঙ্গা গ্রামের ঘটনা। ওই গ্রামের জব কার্ড হোল্ডারদের অভিযোগ, তারা মাটি কাটার কাজ করেছিলেন কিন্তু সেই টাকা পাননি, যেহেতু টাকা বন্ধ রেখেছিল কেন্দ্র সরকার। কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্যের পক্ষ থেকে সেই টাকা দেওয়া হবে। তারপরে জব কার্ড হোল্ডারদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে হচ্ছে, কিন্তু উপভোক্তাদের অভিযোগ যারা কাজ করেছেন তাদের বাড়িতে এসে সার্ভে হচ্ছে না, তালিকাতেও তাদের নাম নেই। আর যারা কাজ করেনি এবং এলাকার বিত্তশালী তাদের নাম রয়েছে তালিকায়। তালিকায় নাম রয়েছে অঞ্চলে কংগ্রেসের সভাপতি রাহানুল হকের নাম রয়েছে, অঞ্চল তৃণমূলের সভাপতি রাশিদুল হকের নাম রয়েছে, স্থানীয় ফজলুল হক নামে এক সরকারি কর্মচারীর নাম রয়েছে, হোসেন আলী নামে একটি স্থানীয় যার ছেলে সেনাবাহিনীতে কর্মরত, নাম রয়েছে নুরুল ইসলাম নামে এক সিভিক ভলেন্টিয়ার, এমনকি এক মৃত ব্যক্তিরও নাম রয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, তারা একই কাজ করে এতদিন টাকা পেলেন না, আর এখন টাকা দেওয়া হলেও টাকা পাবে ভুল লোক। তা আরও অভিযোগ, সুপারভাইজার নুরুল ইসলাম এই দুর্নীতি করেছে। এর প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখান উপভোক্তারা। অন্যদিকে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক সভাপতি তথা প্রধান বর্ষা বসাকের বাবা বিমান বিহারি বর্ষাক দাবি করেন FTA করা আছে তালিকায়, তাদের নাম এসেছে সেই তালিকা থেকে, ব্লক প্রশাসন সার্ভে করছে, এর মধ্যে পঞ্চায়েতের কিছু করার নেই। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন মণ্ডলের বক্তব্য, নতুন কোনো তালিকা বানানো হয়নি, যাদের FTA করা ছিল তাদের নাম এসেছে, সেই সঠিক সেটা সঠিক কিনা দেখার জন্য সার্ভে হচ্ছে। কেটেছিলাম 10-12 দিন ধরে, আমার স্বামীও কেটেছিল, আমার স্বামীরও নাম নাই আমারও নাম নাই। আর যারা চাকরি করছে, যারা সুপারভাইজার সব অঙ্গনওয়াড়ি স্কুলে চাকরি করছে, ওদের মাটি কাটা নাম চলেছে মাটি কাটা ইসে লিস্টে, আমাদের নাম নাই। মানে ওরা টাকা পাবে? ওরা টাকা পাবে, আমাদের নাম নাই। আমি দেখছি কালকে ই হয়েছিল, আমাদের লিস্ট আমি বলছি না, আমার নাম কই কোজে, তোদের নাম নাই। আপনারা তো মাটি কাটতে গেছিলেন? হ্যাঁ, আমি মাটি বয়েছিলেন, তারপর আপনাদের নাম নেই কেন? ওরা নিজে করেছে, যে তোদের না টাকা ঢোকাবো না, ওরা পাটি পাটি হিসাবে করে নিয়েছে। তো এখন কি চাইছেন? আমরা কি চাইছি, আমরা ওই পঞ্চায়েতে ই করবো, অভিযোগ করবেন, অভিযোগ করবো, না হলে বিডিওর কাছে করবো। টাকাটা তো দরকার আপনাদের। হ্যাঁ, আমরা তো গরিব মানুষ, আমরা আমরা মাটি কেটেছি না, আমাদের খুবই কষ্ট। আমার স্বামীও অসুস্থ, খাটতে পারে না, আমি খাটি আর খাই না, খাটি আমার খুবই অসুবিধা হয়। আর আমাদেরকে পয়সাটা মানে দেয়নি, বলছে কি বলে দেওয়া হবে, বলে সরকার বলে ই রেখেছে, বলে বন্ধ রেখেছে, তো ওই জন্য বলে দিচ্ছে না। তো কবে দিবে বলে 8 দিনের 10 দিনের মধ্যে হয়ে যাবে এরকম করে রেখে দিয়েছে। মুখ্যমন্ত্রী টাকা দিবে? ইতিমধ্যে সার্ভে শুরু হয়েছে, আপনার বাড়িতে কি সার্ভের প্রতিনিধি দল এসেছে? না, যাইনি, আমার বাড়ি যাওয়া হয়নি। কেন? যাদের মানে করেনি তাদের বাড়ি গেছে, আমার বাড়ি যাওয়া হয়নি। আপনি তো কাজ করেছিলেন? হ্যাঁ, আমি কাজ করেছিলাম, আমার বাড়ি যাই। কদিন কাজ করেছিলেন? আমি 20 দিন কাজ করেছি। আপনি তো টাকা পাওয়ার কথা? হ্যাঁ, পাওয়ার কথা, কিন্তু আমার দিচ্ছে না, বলছে হয়নি, ওটা সরকার বলে ওখান থেকে বলেই করে দিয়েছে, দিচ্ছে না, বন্ধ করে দিয়েছে এমনি বলছে। আপনার বাড়ি যাচ্ছে না? না। কার বাড়িটা কার যাচ্ছে তাহলে? যারা আমার যাদের জমি আছে 10 বিঘা কিংবা 20 বিঘা আছে, যারা চাকরি করছে ওদের বাড়ি যাচ্ছে, ওদেরই সব লিস্টে নাম। তাদের নাম কি তালিকায় রয়েছে? হ্যাঁ, তাদের রয়েছে নাম। এখানে শ্রমিকরা বঞ্চিত হচ্ছে, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, বিজেপি বলছে হিসাব দিচ্ছে না, আর বিশেষ করে আমার আমলের আমার পঞ্চায়েতে একাধিকবার দিল্লির টিম এসছে, একাধিকবার রাজ্য টিম এসছে, যত রকমের টিম আমার কিন্তু এখানে সুপারভিশন করেছে। আমার মনে হয় না যে আমার পঞ্চায়েতে এরকমের, আমি থাকাকালীন পঞ্চায়েতে এইভাবে কোনো রকম দুর্নীতি বা কোনো লেবার কাজ করেছে পয়সা পায়নি, আমার মনে হয় না। সার্ভে টিম ওদের বাড়িতে যাচ্ছে না কেন? তাহলে ওরা তো কাজ করেছে, ওরা তো প্রাপক,
সার্ভে টিম যাবে কি করে? সার্ভে টিমকে যে তালিকা দিয়েছে, তাহলে এটা কি ব্লকের ফল্ট, ব্লক প্রশাসনের ফল্ট? ব্লক প্রশাসনের ফল্ট বলবো না, মানে হয়তো 100 লেবার আছে, ধরে নাও 3000 লেবার কাজ করেছে, কাজ তো করছে প্রতিদিনই, প্রতিদিনই 10টা 20টা 25টা 50টা করে করছে। এখন দেখা গেল 3000 লেবার আছে, FTA যখন মেরেছে তখন হয়তো 500 লেবার মেরেছে, বাকি 1500-2000 বাধ্য হয়ে গেল, এরা ডিমান্ডে আছে, এরকম এক ব্যাপারটা আছে। এগুলো আমাদের VLE তালিকাতে তাদের নাম নেই বলছে, ওই তালিকাতে যাদের FTA, তালিকাতে যাদের FTA মারা হয়েছে তাদেরই তার নাম থাকবে, তো তারা তো কাজ করেনি, তাদের কি করে নাম থাকলো তা বলতে পারবো না আমি। আর তাহলে আনন কাজ না করে কেউ টাকা পাবে আমার বিশ্বাস? যাদের মধ্যে প্রভাবশালীরা রয়েছে, রীতিমতো বিত্তশালী, কেউ সিভিক ভলেন্টিয়ার, কেউ অঙ্গনওয়াড়ি কর্মী, কেউ মিলিটারিতে কাজ করে না, এখন জব গার্ড হয়েছে, জব গার্ড পেয়েছে গভর্নমেন্ট থেকে, সে যদি কাজ করে তাহলে ন্যায্য প্রাপ্য সে পাবে। আজকে গ্রামগঞ্জে সেই পরিযায়ী শ্রমিকরা বাড়িতে এসে একতলা দোতলা বাড়ি করছে, তার জন্য কেউ শ্রমিক নয়? অন্যান্য তৃণমূল নেতা দুলাল সরকার বলেন, মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে ঝিকন্ডা গ্রাম কংগ্রেস পরিচালিত। এই গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন দুর্নীতি হয়েছে, এদিন কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন তিনি। হরিশ্চন্দ্রপুর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত বিভিন্ন দুর্নীতিতে ধরা পড়েছে, তারা বিভিন্ন 100 দিনের কাছে জব কার্ড যারা ইস্যু করেছে তাদের সরকারি আধিকারিকের কাছে, এবং যারা কাজ করেনি তাদের নামে করেছে, এবং বেআইনিভাবে বিভিন্ন মানুষকে পাইয়ে দেওয়ার এটা কংগ্রেস করেছে। গত পঞ্চায়েত নির্বাচনেও সেটা কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত ছিল, তো কংগ্রেসের নেতৃত্বরা বড় বড় কথা বলে তৃণমূল দুর্নীতি করে, তৃণমূল যখন 100 দিনের কাজ জন্য আন্দোলন করে তখন তারা ভারতীয় জনতা পার্টির পক্ষ নেয় যে পশ্চিমবাংলা দুর্নীতি, এবং তারাই এখানে দীর্ঘদিন যখন কংগ্রেসের রাজ ছিল মালদা জেলার বিভিন্ন জায়গায়, তারাই দুর্নীতিতে যে প্রথম দিকে করে আসছিল সেটা এখনো প্রমাণ পাওয়া যায়, সেখানে কংগ্রেসের নেতৃত্বের কিছু বলার থাকে না। তাই এইসব গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস পরিচালিতরা তারাই দুর্নীতির উৎস, তারাই বিভিন্নভাবে তাদেরই কিছু নেতৃত্বদের সহায়তা করে, তাই এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যা করা সরকার নেবে। এই গ্রাম বিজেপির পক্ষ থেকে উজ্জ্বল দত্ত অভিযোগ করে বলেন, শুধু মালদা নয় সারা রাজ্য জুড়ে দুর্নীতি চলছে, সাধারণ গরিব মানুষ কাজের জন্য ভিন রাজ্যে যেতে হচ্ছে, জব কার্ড নিয়ে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এটা তো শুধু ভিঙ্গল নয়, এটা সারা পশ্চিমবঙ্গে একই দেশ, একই চেহারা, গ্রাম পঞ্চায়েতে বলুন না সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে 100 দিনের যারা জব কার্ড আছে তাদের বেশিরভাগই হচ্ছে তৃণমূল কংগ্রেস নেতা নেত্রী, তাদের ভাই ভাতিজা ভাগনা শালা শালি এদের নামে জব কার্ড, সাধারণ গরিব মানুষের জব কার্ড নেই, সাধারণ গরিব মানুষদের কাজের জন্য ছুটে যেতে হচ্ছে গুজরাট নাহলে উত্তরপ্রদেশ যেখানে বিজেপি শাসিত সরকার সেখানে তাদেরকে ছুটে যেতে হচ্ছে, আর এই জব কার্ড তাদের এই সমস্ত তৃণমূল কংগ্রেসের নামে আছে। বলছি এখানে দেখা যাচ্ছে কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কি বলবেন? একই ক্ষেত্রে আছে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের ক্ষেত্রে অবশ্যই তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, CPM এরা তো জোট, এরা তো আজকে ইন্ডি জোটের একজন অপরজনের শরীর, তারা তো এই জিনিসই করবে, এটা তো মানুষ দেখছে, তারা একই পাত্রে। তুমি জবাব দাও।